প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক রকমের হয় বা অনেকগুলো আছে যেমন সি সি প্লাস প্লাস জাভা ডট নেট অনেক অনেক রকম আছে তার মধ্যে আমরা আজকে শিখছি সি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে আমরা দেখলাম হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ আর হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বললাম যখন আমরা কোনো মেশিন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে আমরা কোনো নিজেদের ইনস্ট্রাকশন দিতে চাই তখন আমরা যে ল্যাঙ্গুয়েজের ব্যবহার করি তাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এখন কথা হচ্ছে কেন কি দরকার আমাদের মেশিনের সাথে ইন্টারাকশন করার কি দরকার যদি তোমাকে কেউ বলে যে 5 ফ্যাক্টোরিয়াল বার করে দাও তুমি ইজিলি বের করে দেবে এরকম করে আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 × 2 × 1 আমরা জানি 5 ফ্যাক্টোরিয়াল 120 আমি ফটাফট ইজিলি বার করে দিলাম বা যদি বলি যে 5 পর্যন্ত কোন সংখ্যার বা 4 পর্যন্ত কোন সংখ্যার পরপর যোগ করে দেখাও মানে 1 + 2 + 3 + 4 এরকম করে আমরা হাতে গুনে বা ফটাফট আমরা বার করে দেখাতে পারি কিন্তু যদি তোমাকে কেউ বলে 87 এর ফ্যাক্টোরিয়াল বার করো বা 80 বা 70 বা কোন একটা বড় সংখ্যা দিয়ে বলা হোক না কেন যে তার প্রত্যেকটা সংখ্যার যোগফল বার করো তখন কি আমরা তাড়াতাড়ি বের করে দিতে পারবো তখন সেটা আমাদের জন্য অনেক টাইমের প্রয়োজন হবে এবং সেটা বার করাও খুব একটা সহজ হবে না তখন আমরা কি করি তখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে ক্যালকুলেটরটা আমাদের একটা ইলেকট্রনিক ডিভাইস সেই জন্য যখন আমরা ম্যানুয়ালি বা আমাদের নিজেদের দ্বারা কোনো কাজ ইজিলি করতে পারি না তখন সেই কাজটাই মেশিন আমাদের অনেক সহজে করে দেয় সেই জন্য আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা মেশিনকে বোঝাতে চাই যে আমরা কি করতে চাই মেশিন সেটা খুব সহজেই আমাদেরকে করে দেয় সেই জন্য আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি এবার কথা হচ্ছে যে সবাই তাহলে আমাদের প্রত্যেককে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে মানে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে না তারা কি মেশিন বা কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে ইন্টারাকশন করতে পারবে না না সেরকম কিন্তু নয় ধরো ধরি আমরা কোনো এটিএম এটিএম এ গেলাম টাকা তুলতে ঠিক আছে এবার যারা যারা এটিএম এ যাবে তারা কি প্রত্যেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যেতে হবে তাহলে কি সে এটিএম মেশিন ইউজ করতে পারবে না সেরকম কোনো ব্যাপার নেই কারণ প্রত্যেককে তো ধরে বেঁধে ল্যাঙ্গুয়েজ শেখানো সম্ভব নয় এবং প্রত্যেকের ইন্টারেস্ট নাও থাকতে পারে তাহলে সে কি করে ব্যবহার করবে কোনো ইলেকট্রনিক ডিভাইস তুমি ধরো এটিএম এ গেলে তোমাকে দেওয়া থাকে যে তুমি ফার্স্ট কার্ড সোয়াইপ করবে তারপর তোমাকে ইনস্ট্রাকশন আসবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করো যেমন ধরো ইংলিশ হিন্দি বেঙ্গলি এরকম ইনস্ট্রাকশন দেওয়া থাকে তারপরে তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করার পরে তোমাকে বলা হয় যে কত অ্যামাউন্টে তুমি টাকা তুলতে চাও বা তোমার কার্ডের পিনটা দাও এরকম ভাবে দেওয়া থাকে এবার যে এই ইনস্ট্রাকশনগুলো কোথেকে আসছে আমরা যখন টাকা তুলতে যাই তখন কি আমরা ভাববো যে ইনস্ট্রাকশনগুলো কোথেকে আসছে বা এর পিছনে কি কাজ হচ্ছে সেটা তো আমরা চিন্তা করবো না বা ধরো তুমি গাড়ি চালাচ্ছ গাড়ি চালানোর সময় তুমি গাড়ি স্পিড বাড়ানোর জন্য তুমি অ্যাক্সিলারেটর দেবে গাড়ি এগিয়ে যাবে তুমি কি ভাবছো যে পিছনে এই গাড়ির ভিতরে ইঞ্জিনের কি কাজ হচ্ছে বা কিভাবে গাড়িটা চলছে আমরা ভাবি না তাহলে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এটাকে বলে ইন্টারফেস এটাকে বলে ইন্টারফেস প্রোগ্রামাররা প্রোগ্রামিং করে প্রোগ্রামাররা প্রোগ্রামিং করে বা কোড লিখে যেটা তৈরি করে এগুলোকে বলা হচ্ছে সোর্স কোড সোর্স কোডে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকে মেশিন সেইভাবে
এটাকে নিয়ে ইন্টারফেসে শো করে যেরকম যেরকম বলা থাকবে যে এইটা এইটা তুমি ইন্টারফেসে দেখাবে তাহলে মেশিন যেটা ইন্টারফেসে শো করে ইন্টারফেসে শো করে আর এই ইন্টারফেসটা যারা ইউজ করে তারা হচ্ছে এন্ড ইউজার তারা কিন্তু এন্ড ইউজাররা কিন্তু ভাববে না যে এখানে সোর্স কোডে বা তারা জানবে না যে সোর্স কোডে কি লেখা আছে তারা শুধু ইন্টারফেসটা দেখবে যদি এখানে কোনো প্রবলেম হয় ধরো তোমার এটিএম মেশিনে এটিএম ওখানে গিয়ে তুমি টাকা তুলতে এই মেশিনে কোনো প্রবলেম পাচ্ছ যে এই কারণে তুমি টাকাটা তুলতে পারছো না তাহলে তুমি কি করবে তুমি ব্যাংকে গিয়ে ইনফর্ম করবে বা ওখানে যে রিপ্রেজেন্টেটিভরা থাকবে বাবার আমার বোন বলছে আমাদের এই মেশিনে এই প্রবলেম হচ্ছে তারা কি করবে যেভাবে হোক ব্যাংকে জানাবে সেখান থেকে প্রোগ্রামারদের কাছে খবরটা যাবে যে মেশিনে কোনো প্রবলেম হচ্ছে তখন প্রোগ্রামাররা আবার কোডিং এ এসে দেখবে কি প্রবলেম তাহলে প্রোগ্রামারদের কাজ হচ্ছে সোর্স কোড তৈরি করা কাদের জন্য এন্ড ইউজারদের জন্য বা এটাকে তোমরা ক্লায়েন্টও বলতে পারো আমরা সবাই ক্লায়েন্টদের জন্যই কাজ করি ক্লায়েন্টদের জন্যই কিন্তু এই এত কিছু প্রোগ্রামিং করে তৈরি করা হচ্ছে